আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার একটা ভিডিওতে আমার দুজন ফ্রেন্ড কমেন্ট করছিল যাতে আমি ভিডিও করার সময় একটু মুখে বলে ভালো করে বুঝিয়ে দিই। তাই আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম কিভাবে একটা পাঞ্জাবির কলার প্লেটে চিকেন পাইপিং করা হয়। আপনারা ভিডিওটা দেখুন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন পাঞ্জাবির পাইপিং করা। আর যে কথা না বললে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে চ্যানেলের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। তো প্রথমে আমি প্লেটটা নিয়ে নিলাম, লম্বা 13 ইঞ্চি, চওড়া 1.5 ইঞ্চি। এটা এইভাবে কাপড়ে আয়রন দিয়ে খুব ভালোভাবে, আপনারা যখন করবেন খুব ভালোভাবে বসিয়ে নেবেন। প্লেটটা খুব সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে জমিয়ে নেবেন। তারপরে দুই সাইডটা ছেঁটে নেবেন, এভাবে সুন্দর করে কেটে দিবেন সবার পেস্টিংয়ের বরাবর। দেখুন কিভাবে পেস্টিংটাকে বসিয়েছি এবং সাইডটা কেটে নিয়েছি। এটা হলো বোতাম পাটটা, এটাও লম্বা সেম, শুধু চওড়া 1.5 ইঞ্চি নেবেন। এটাকে কমপ্লিট প্লেট আয়রন দিয়ে কমপ্লিট রেডি করে ফেলবেন। খুব সুন্দর করে দেখুন কিভাবে প্লেটে বোতাম পাটটা তৈরি করা হইতেছে আয়রন দিয়ে। সবসময় খেয়াল রাখবেন পেস্টিংগুলো উল্টা সাইডে বসাবেন। এটা হলো কলার, কলার লম্বা হলো 14.5, চওড়া প্লেটের সমান 1.5 ইঞ্চি। কলারটাকেও সেম সিস্টেমে আয়রন দিয়ে খুব সুন্দরভাবে জমিয়ে নেবেন। তারপরে কলারের পাটটাকেও সেমভাবে কেটে নেবেন দুই সাইড, মাথা দিয়ে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি কাপড় রেখে দিবেন লম্বা দুই সাইডে। তাহলে কলার প্লেট, বোতাম প্লেট আয়রনের কাজটা শেষ হলো। এই কাপড়টা দিয়ে আমি দুই সাইডে পাইপিং করব। প্লেট পরিমাণ লম্বা, কাপড়টা কেটে সাইজ করে নিতেছি। প্লেটের দুই সাইডে দুইটা পাইপিংয়ের জন্য দুইটা কাপড়ের পাট নিয়ে নিলাম। আপনারা যারা তৈরি করবেন ঠিক এভাবে দুইটা পাট নিয়ে নেবেন। কলারের জন্য সেমভাবে দুইটা পাট নিয়ে নেবেন। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। তো হলো প্লেট পাটটা, প্লেট পাটটাকে আপনি 5 মিটার কাপড়টা নিচে বসিয়ে প্লেটটা উপরে বসিয়ে 2 সুতা পরিমাণ একটা সেলাই দিয়ে দিবেন। দেখুন সেলাইটা কিভাবে দেওয়া হলো। তারপরে এইভাবে নখ দিয়ে ভেঙে ফিনিশিং করে নেবেন, পারলে আয়রন দিয়ে করে নিন, সুবিধা হবে। তারপরে বিটটা যতটুকু চড়া দিবেন অতটুকু চড়া ভাঁজ উঠিয়ে এভাবে একটা সেলাই দেবেন। সেলাইটা যাতে আপনার পাইপিনের কাপড়ের সাথে যেন সেলাইটা না লাগে, সেলাইটা থাকবে পাইপিনের গোড়া বরাবর।
তারপরে অপর পাশেও সেম সিস্টেমে এভাবে একটা সেলাই দিয়ে দেবেন। দোনো সাইডের সেলাইটা যেন এক সমান থাকে, সেলাইটা বরাবর দেওয়ার চেষ্টা করবেন, পাইপিংটা সুন্দর হবে। তারপরে এটা এই পাশটাকে এভাবে নখ দিয়ে ভেঙে দিয়ে এটাকে আয়রন দিয়ে একটু বসিয়ে নেবেন, তাহলে আরও একটু সহজ হবে। যে আমি আয়রন দিয়ে বসিয়ে নিলাম, এই সাইডটা এভাবে খোলা রেখে তারপর নিচে একটা 2 ইঞ্চি চড়া পরিমাণ একটা কাপড় নেবেন। নেওয়ার পরে সেলাইয়ের পেস্টিংয়ের গোড়া থেকে 1 ইঞ্চি দূরে, হ্যাঁ 1 সুতা দূরে সেলাইটা দেবেন, যাতে পেস্টিংয়ের সাথে সেলাইটা না লাগে। দেখুন সেলাইটা কোথায় দিলাম, 1 সুতা পরে দূরে দিবেন সেলাইটা, 1 সুতা দূরে। তারপরে 2 সুতা পরিমাণ রেখে এভাবে কেটে নেবেন। তারপরে এই পাশের যতটুকু পাইপিং বিট চড়া দেওয়া হয়েছে অতটুকু চড়া এই সাইডটা হয়ে যাবে। তারপর ওই সেলাইটা সেম পাইপিংয়ের জয়েন্ট বরাবর দেওয়া হবে, সেলাইটা যাতে আপনার এই পেস্টিংয়ের সাথে না লাগে, সরি পাইপিংয়ের কাপড়ের সাথে সেলাই যেন না লাগে, সেলাই একদম গোড়া বরাবর থাকবে। তারপর এই পাশটাকে আপনি আয়রন দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নেবেন এইভাবে। আয়রন দিয়ে ভেঙে নিলাম, সেলাইটা হবে পেস্টিংয়ের গোড়ায়, নিচে সেলাইটা ধরে যাবে। তারপর এখান দিয়ে একটু 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন। আমার প্লেটটা পাইপিং করা হয়ে গেল। তারপর আসেন কলারের, কলারটা সেম সিস্টেমে সেলাই দিবেন, সেম সিস্টেমে তৈরি করবেন, শুধু কলার জয়েন্ট দেওয়ার পার্টটা খোলা রাখবেন, গাড়ির সাইডটা খোলা রাখতে হবে। 2 সাথীকে পাশে নিয়ে হয় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। এই সাইডটা হয়ে গেল আমার বিট দেওয়া, এখন আমি অপর পাশটাও সেম সিস্টেমে সেলাই দিয়ে দিতেছি। আপনারা পাইপিংটা করার ক্ষেত্রে খেয়াল রাখবেন পাইপিংয়ের বিটটা যতটুকু চড়া হবে অতটুকু চড়া সেলাইটা দিবেন। এটার ক্ষেত্রেও কলার ক্ষেত্রেও একটা পার্ট নেবেন নিচে, তারপরে এই মাথা থেকে সেলাইটা ধরবেন, এই মাথা থেকে সেলাইটা ধরে প্যাস্টিং থেকে 1 সুতা দূরে সেলাইটা দিয়ে এই মাথা শেষ করে দেবেন। তারপরে 2 সুতা পরিমাণ কাপড় রেখে তিনও সাইডটা কেটে নেবেন, এবং কলারে জয়েন্ট দেওয়ার জন্য, গাড়ি জয়েন্ট দেওয়ার জন্য এই সাইডটাও 2 সুতা পরিমাণ কাপড় রেখে ছেঁটে নেবেন। দেখুন কাপড়টা কতটুকু রাখা হয়েছে, মাঝখান বরাবর একটা চাকান দিয়ে দেবেন। পাঞ্জাবির সামনা পার্ট লম্বা 42 ইঞ্চি পাঞ্জাবি, কাটাটা দিতেছি 12 ইঞ্চি, 12 ইঞ্চি পরিমাণ মাঝ সেন্টার মিলিয়ে কেটে নিলাম। যদি বড় হয় লম্বা 44-45 তাহলে 13 ইঞ্চি নিলেও চলে, ছোট হলে 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি, মিডিয়াম 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি, ছোটো হলে 10.5 ইঞ্চি। তারপরে পাঞ্জাবির সামনা পার্টের ডান পাশে বুতাম প্লেটটা এভাবে বসিয়ে দেবেন।
খেয়াল রাখবেন পাঞ্জাবির সামনা পাটে ডান পাশে বোতাম প্লেটটা হয়। সেলাইটা খুব ভালোভাবে সুন্দর করে ফিনিশিং করে দেবেন। দুই পাশ সাথীকে পাশে নিয়ে হয় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। বাম পাশে পাইপিং পাটটা বসিয়ে দিবেন। লক্ষ্য করুন প্লেটটা কিভাবে জয়েন্ট দিতে হয়। তারপরে সেলাইটা দিবেন পাইপিনে যাতে সেলাইটা না লাগে। একবারে পাইপিনের গোড়া বরাবর সেলাইটা নিয়ে ভিতরে দেখবেন চেনটা ঠিক আছে কিনা। ওই হাজি ভাই যায় মদিনায় রোজা পাকে সালাম জানায়। এখান থেকে বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি পরিমাণ মার্কা দিয়ে দিবেন। এই গ্যাপটা 2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই আপ ডাউন করে দেবেন। 2 ইঞ্চি গ্যাপটা আছে এখানে বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি, ছোটদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। ভালোভাবে ব্যাক স্টিক টাক দিয়ে দিবেন। এখানে পিছনের পাটটা এখান বরাবর আছে। হয়ে গেল প্লেটটা কমপ্লিট, খুব সুন্দর পাইপিংটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন। এখন আছেন আসেন কলারটা জয়েন্ট দিতেছি। কলারটা জয়েন্ট দেওয়ার জন্য 2 প্লেটটা একসাথে ধরে বোতা প্লেটটা হালকা লুজ রাখবেন, সবসময় খেয়াল করবেন। তারপরে সেন্টার মিলিয়ে ধরে গাড়িটা কেটে নেবেন। গাড়িটা কাটার সময় লক্ষ্য করবেন, অবশ্যই অবশ্যই লক্ষ্য করবেন গাড়ি যেন বেশি কাটা না হয়, তাহলে কিন্তু বডি পার্ট কুচি কুচি ধরে যাবে, কলার সুন্দর হবে না। প্রয়োজনে 1/2 ইঞ্চি কম কাটবেন। আর এটা হবে শেরওয়ানি সিস্টেম। শেরওয়ানি সিস্টেমের ক্ষেত্রে আপনি দুই পাশের 2 প্লেটে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন কাপড়, বডির পার্টটা একটু বেশি করে কাটবেন। প্লেটের বাইরের সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি বেশি থাকবে। এখান পর্যন্ত সেন্টার, এখন এটাকে শেরওয়ানি সিস্টেম করে দেব। দেখুন কীভাবে শেরওয়ানি সিস্টেমটা করি। এটা হলো সহজ পদ্ধতি। এভাবে কেটে তারপরে ভিতরে ভেঙে বল ঢুকিয়ে দিবেন। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকে কিনারে। তারপরে কলারটা ম্যানেজমেন্ট করে নেবেন। উল্টা সাইড থেকে ভাউজ পার্টে আপনার কলারটা গিয়ে বসবে। যতটুকু রাখা হয়েছে কাপড় ওই পরিমাণ সেলাইটা দিবেন। মাঝখানে সেন্টারটা দেখবেন ঠিক আছে কিনা, যদি ছোট বড় হয়ে যায় তাহলে সমস্যা। এই সিস্টেমে কলারটা জয়েন্ট দিলে কলারটা ফিনিশিং সুন্দর হয়, মাথাটা ফিনিশিং মিলানো যায় ভালোভাবে। 2 মাস দুই মাথাটা খোলা রাখলে, প্রথমে খোলা রেখে এভাবে জয়েন্ট দিলে কলারটা জয়েন্ট দিতে অনেক সুবিধা, কলারটা ফিনিশিং করা যায়। দেখুন সেলাইটা কতটুকু চড়া হয়েছে। তারপরে কলারের মাথাটা মিলিয়ে দেবেন, সেলাইটা কমপ্লিট দিয়ে দেবেন। 1 সুতা পরিমাণ বাকি রাখবেন সেলাইটা। 1 সুতা পরিমাণ খোলা রাখবেন। দোনো মাথার কলারটা কমপ্লিট ফিনিশিং সেলাই দিয়ে দেবেন।
তারপরে ভালো করে উল্টিয়ে কেচে মাথা দিয়ে কোনাটা সমান করে দিবে, মিলিয়ে সুন্দর করে কোনাটা বাইর করে দিবে। এরপরে কলার জয়েনের কমপ্লিট সেলাইটা, আমি আবারও বলছি সেলাইটা দেওয়ার সময় যাতে আপনার পাইপিনে সেলাইটা না লাগে, পাইপিনে গোড়া বর সেলাইটা হবে, গোড়া বরাবর সেলাইটা হবে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, অন্য করো দিদারে, ডেকে লও রাসূল আল্লাহ, রওজা পাকের কিনারে। প্রিয় বন্ধুরা, আশা করি কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে। তো যাক, আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর ভিডিওটিতে যদি কিছু ভুল টুল হয়ে থাকে তো তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করুন। আর অনুরোধ করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।